वेलकम বন্ধুরা তারকাটা শুভম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? জানি ভালো আছো। ভালো যদি না থাকো আমার ভিডিও দেখো, ভালোই যাও। বাচ্চারা তো ভিডিওটা দেখবে না, বড়রা ভিডিও যদি চালু করছো কেটে দাও, আর কানে হেডফোন গুঁজো, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে বাড়িয়ে চলে যাও, নালে ঝাড়া বাড়ি খাওয়া ঘরে। আজকে নিয়ে এসেছি যত আছে আমাদের নাক ঝাড়া পোঁচ ঝাড়া বৌদিদিকে নিয়ে। ঠিক এই ভিডিও দেখার পর তেমন কিছু না, এই ভিডিওটা দেখার পর তেমন কিছু মনে করা কিছুই নেই, কারণ এই মেয়েটার পেটে বেদনা করছে। তার জন্যে আমি আমার কাকাকে ডাকছি। কাকা, ও কাকা এসো তো, হ্যান্ডেল চালিয়ে দাও তো খানি। বুঝলে কাকি? আর তোমার চিন্তা নাই কাকা, ওষুধ দিয়ে দিয়েছে, খানিক পরে ভালো হয়ে যাবে। একটু তো সময় নিতে হবে, কারণ আমি ধরো ভিডিও করি অনেক সময় ধরে, তবে তোমার পেটে বেদনা হয়েছে, তোমাকে ভিডিওর জন্য একটু মানে সময় নিতে হবে। কাকা ওষুধ দিয়ে দিয়েছে, এবার ভালো হয়ে যাবে, যাবার দিকেই বটে। ঠিক আছে, কাকি আবার চুল কয়েন দিদি গন্ধ শুনছে, যে কেমন গন্ধ দেখি আমার। তা গন্ধ তোমার নাহলে ঠিকই আছে, তা আমার ভিডিও যারা দেখছো তোমাদেরকে যদি কাকি এই হাতে মুড়ি মাখিয়ে দেয়, তোমরা মুড়ি খেতে পারবা না? ফেলে দিবা, কি করবা? তোমরা যা ছেলে খেয়ে লিবা বাবা, চেনা আছে তোমাদেরকে সবাইকে আমার। বোকা সুদা, এই সময় কম, শুরু করো। ডিজিটাল নতুন মডেলের বৌদি কেমন ভাবে জল খেতে শিখেছে এখন দেখে নাও, নতুন মডেলের ডিজিটাল বৌদি কিভাবে জল খেতে শিখেছে। জল মিষ্টি খুব, অমনি করে জল খাওয়াই ভালো। অমনি করে জল খেলে ধরো শরীর পক্ষে অনেক উপকার, আর এই জলটা খেতে ভালোও লাগে খুব। আমাদের পাড়া ছেলেরা সবাই ওইভাবেই জল খায়। সঠিক বলেছেন। হ্যাঁ, আমি টেকো কাকু, তা কি হয়েছে নাকি? কিন্তু আমার বউটা দেখেছো? তোমার বউটা তো ভালো, শালো তোমার বউটা তো খুব ভালো, কিন্তু তুমি তো শালা হনুমুখ। জনিদাও ভালো আছে দেখতে, এমন থাবড়া থাবড়াবো না, পদের চুল ছিঁড়ে লেবো শালা। তোমার বাঁদরামা পেয়ে গেছো তুমি এখানে, আমাদের এখানে কি মনে করছো তুমি নিজেকে? বউটা ভালো, আমি কেমন? টেকো শালা, টেকোদেরই এইরকম বউ হয়। বোকা সুদা। হ্যাঁ তা বটে, তোমার কদিন পর 60 বছর হয়ে যাবে, আর বৃদ্ধা পেনশনটা পাবা, আর কাকি শালা চ্যাংরা হয়ে ঘুরি বেড়াবে, আর তো কিছু হবে না। তুমি তো লড়তে পারবে না 2 বছর পর, চুপ করে বসে থাকবে। এ সত্যি কেউ বলছি, আমাদের পাড়া মেয়েগুলো যেমন কালো কালো মেয়েগুলো আছে, তারা যেমন খড়ি ফড়ি মেখে মুখতে বেড়ায় না ইনস্টাগ্রামে ভিডিও করবার লেগে, কিংবা বাজার দিকে যায় তখন এইরকম করে বেড়ায়, কিন্তু নাকের পোঁটাটা যখন পড়ে যায় তখন আর ঘর থেকে আর বেড়াতে পারে না। আর ওদের অবস্থা এরকম, কেউ হাঁড়ি মাঝে, কেউ বাসন মাঝে, আর বাইরে যে ফুটনি মারবে যত, যে ঠিক তোমার মতো। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, পরে ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করুন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে গেলে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম ভিডিও দরকার, সেই ভিডিও আমি বানিয়ে দেখাবো। কীরকম ভিডিও দরকার সেটা একটু কমেন্টে লেখো। জয় কাকা।